মদ্যপানকে ঘিরে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলো কাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের ব্রজনাথ পাল স্ট্রিটে। মৃতের নাম নব প্রামাণিক। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনই মদ্যপানকে ঘিরে কাকা ও ভাইপোর মধ্যে ঝামেলা হতো। বৃহস্পতিবার রাতেও মদ্যপান নিয়ে কাকা ও ভাইপোর মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন কাকা নব প্রামাণিক লাঠি নিয়ে তেড়ে উঠলে ভাইপো শাবল, রড ও শিল নোড়া নিয়ে এলোপাথাড়ি ভাবে কাকার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপর নবকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকাল 6:05 নাগাদ তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইপো 21 বছরের সৈকত প্রামাণিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আমার ছেলেকে তো মেরেছে, ও তো হাসপাতালে, নাম নব, নবকুমার। ওই যখন যা পায় রঙের কাজও করে, আবার সব লোকের বাড়ি পরিষ্কারও করে, ও বোন পরিষ্কারও করে, এই সব করে বাবা। আমি বেশি কথা বলতে পারি না, আমার কষ্ট হয়। ওই তো আমার ছেলেই তো রঙের কাজ, কি বলবো বল। না না, আমার মেজ ছেলে।